সুপ্রসুধী, এতক্ষণ আপনারা দেখলেন দুরুত্তর ক্যাসেলের ভেতরের পরিবেশটি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দুরুত্তর ক্যাসেলের বাইরে যে পরিবেশটি রয়েছে সেটি, এটি হচ্ছে সেই উত্তর সাগর। ওই উপরে যে ক্যাসেলটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে দুরুত্তর ক্যাসেল। স্কটল্যান্ডকে রক্ষা করার জন্য তারা এখানে একটি দুর্গ নির্মাণ করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এক পাশ ছাড়া এর বাকি তিন পাশেই হচ্ছে সমুদ্র। খুবই নিরাপত্তা বেষ্টিত একটি ক্যাসেল এটি। এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে নিঃসন্দেহে মুগ্ধ করবে। এই দুই পাশে পাহাড় বেষ্টিত, আর দুই পাশে সমুদ্র। এটি হচ্ছে দুনত্তর ক্যাসেলের মূল আকর্ষণীয় দিক। আপনারা যদি কখনো স্কটল্যান্ডের এই অ্যাবারডিন শহরে আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ রইল এই দুনত্তর ক্যাসেলে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।